মর্নিং বন্ধুরা, চলে এসেছিলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে, ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে, আপনাদের সাথে। তা এখন আছে কি করব সারাদিন সেগুলো তো আপনারা দেখতেই পারবেন, আর ডিজিটালি তো আমার সঙ্গে থাকবেন। তা আর তার মধ্যে এতদিন পর ব্লগ করছি কেন, এতদিন পর ব্লগ আসছে কেন, সেগুলো আপনি ভিডিওটা দেখতে থাকুন তাহলে জানতে পারবেন। তা চলুন ভিডিওটা দেখতে থাকুন আর ডিজিটালি আমার সঙ্গে থাকুন। চলুন গুড্ডু ব্লগস ওয়াইটি আপনাদের সঙ্গে নতুন ভিডিওটি চলে এসছে, চলো। বন্ধুরা, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ বিয়ের ফ্যাক্টরি, বাবাকে অফিসে ছাড়তে আসলাম। তার মানে ভাবতে পারছো কখন আমি বেরিয়েছি, এখন বাজে ভোর 6টা, তার মানে আমি বেরিয়েছি বাড়ি থেকে 5টারও আগে, মোটামুটি 5টাই ধরে নাও, 2-5 মিনিট আগে বেরিয়েছিলাম, 5টাই ধরে নাও, 5টার সময় বেরিয়েছি। মানে আমি এখানে 10 মিনিট আগে পৌঁছালাম, এই নামালাম, এই ঢুকলো বাবা, আমি বেরোচ্ছি, এই যাচ্ছি। তার মানে ঠান্ডাটা দেখতে পাচ্ছি চারিদিকে কেমন ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে বিনা টুপিতে দাঁড়াও, টুপিটা পরে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কুয়াশায় একদম ঘেরা কল্যাণী। কল্যাণীতে শীতকালে কুয়াশা যদি আপনারা যদি আর ঠান্ডা যদি এনজয় করতে চান, তাহলে কিন্তু কাশ্মীরের পর কল্যাণীতে না আসলে কিন্তু জিনিসটা মিস করবেন, জমবে না। তা যদি আপনাদের ভিডিওটা কেমন লাগছে দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে রাস্তাটা নতুন ধরলাম, এই রাস্তার দিক দিয়ে যাবো, কারণ ওদিক দিয়ে তো অবশ্যই তোমাদের প্রতিটা ভিডিও আমাদের দেখেছো, তোমরা ওদিক দিয়ে যাচ্ছি আমি, তাই আপনাদের নতুন রাস্তা এক্সপ্লোর করছি। এটা এটু মার্কেটের পাশ দিয়ে রাস্তা, ডান দিকে রাস্তাটা, এটা তোমার আপনার মহাবিদ্যালয়ের দিকে বা শিল্পাঞ্চলের দিকে যাওয়া যায়, ওই রাস্তা দিয়েই যাবো, এদিক দিয়ে যাবো না আজকে। আপনাদের ঠান্ডার অনুভবটা আর কুয়াশাটা দেখাবো পিছনে, আর সকালের কল্যাণী কেমন লাগে, ফাঁকা কল্যাণী, সেটা আপনারা তো জানেনই, যারা কল্যাণীতে থাকেন তারা তো অবশ্যই জানেন, আর যারা বাইরের দিকে থাকেন তারাও অবশ্যই জানেন, কল্যাণী শীতকালে হোক কি সবসময় হোক ঠান্ডায় ফাঁকাই থাকে পুরো একদম। তা চলুন যেয়ে থাকি আর দেখে থাকি ভিডিওটা, চলো। আমি সোজা আস্তে আস্তে বাঁদিকে টান নিয়ে নিয়েছি, কারণ সোজা গেলে পরে তো আমার অনেকটা যাওয়া যাবে, বাড়ির দিকে যাওয়া যাবে, কিন্তু অনেকটা যেতে হবে, তাই জন্য বাঁদিকে টান নিয়েছি, শর্টকাট দিয়ে চলে যাবো। দেখতেই পাচ্ছ পেছনে আমার রাইট সাইড দেখতেই পাচ্ছ, এটা হলো মেডিকেল কলেজ, কল্যাণী মেডিকেল কলেজ, এখানে সব নতুন যারা ডাক্তারি পড়ে তাদের জন্য, আর পাশে তো রয়েছে সব বাড়িঘর, তারপরে অ্যাপোলো হসপিটাল, তারপরে ডায়ালিসিস সেন্টার, হ্যান ত্যান সবই রয়েছে এখানে। তা চলো যেতে থাকি, আর ভিডিওটা কল্যাণীতে এইটুকুনি দেখাবো নাকি না আগে দেখি, কিছু দেখা যায় না এই ঠান্ডার মধ্যে আপনাদের দেখানো যায় নাকি, চলো সেখানে যেতে থাকি। আর ব্লগটা দেখতে থাকুন, আর ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার তো অবশ্যই করবেন না, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলবেন না। তা এখন যাওয়া যাক, বাড়ির দিকে যাই, বাড়ি দিয়ে ওখানে গিয়ে সামনাসামনি কি কথা হচ্ছে আপনাদের সাথে, চলো। দেখতেই পাচ্ছি এটা কল্যাণী ফার্ম, কুয়াশায় তো একদম চারিদিকে, একদিকে সূর্য উঠেছে আর তার মধ্যে কুয়াশার ভাবটা পুরো বোঝা যাচ্ছে। তা কয়েকটা সিনেমাটিক শট তুলেছি, চা দেখতে থাকা ওগুলো দেখা ওগুলো, তারপরে তো বাড়ি গিয়ে ওখানে দেখা হচ্ছে, মানে হঠাৎ করে ওখানে পাটা থেমে গেল ওই সূর্যটা দেখার পর, চারিপাশটা ওয়েদারটা দেখার পর। তা আপনারা ওইগুলো দেখুন আর বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে, চলো। সকালবেলা তো দেখলেনি, আমি ঘোরাঘুরি করছিলাম, বেশি কিছু জায়গা দেখাতে পারিনি কারণ ফোনটা একটু প্রবলেম করছিলো, দোকানে দেখাতে হয়েছে। এখন ভাগ্নের জন্মদিন, আপনাদের বলেছি অবশ্যই সন্ধ্যাবেলা ভাগ্নের জন্মদিন, তাই এসেছি, এখন এনজয় করব, আপনাদেরও ডিজিটালি সফর করাবো, দেখাবো ডিজিটালি দেখাবো, চলুন দেখুন। আর সবাই হ্যাপি বার্থডে প্লিজ কমেন্টে লিখবেন আর দেখতে থাকুন। এটা পাঠিয়ে দিও।
এখানে তক্কাতক্কি চলছে, এখানে লড়াই চলছে, কে এখানে লড়াই চলছে, কে র‍্যাকেট জিততে পারে। এখন এই যে দাঁড়া, এই যে র‍্যাকেট, এই যে র‍্যাকেট, এই যে লড়াই চলছে। নেক্সট সানডে কি দেখতে পারবো লড়াই? নেক্সট সানডে দেখতে পারবো লড়াই? ঘন্টা হ্যাঁ কোই ভি আকে বাজা জাতা হ্যায় কিতা বসে বলেছি। আর এই যে পঙ্গপাল, শেষমাসে শেষপাতে পান, পান একটু দেখিয়ে দিন। শেষপাশে পান রয়েছে, শেষের খাবার আমাদের। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ব্লগ পাচ্ছি, কারণ শরীর খারাপের জন্য আর জ্বর পাড়ের জন্য আমি করতে পারিনি ব্লগটা কদিন ধরে। তা এখন ঠিক আছি, এখন ব্লগ আবার কন্টিনিউ করবো। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, এখন প্রথম বন্ধুরা এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়ি ফেলার পালা, এখন বাজে রাত্রি 11টা খেয়েছি। আস্তে খাওয়া দাওয়া সবাই এনজয়মেন্ট করলাম, আজকের দিনটা ভালোই কাটলো, আপনারা তো নিশ্চয়ই দেখলেন। তা এখন বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর টিল নাও আপনার ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। টাটা, গুড বাই, আবার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।